তীব্র দাবদাহে জল সংকট, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। আজ থেকে সমস্যা সমাধানের শুরু দাবি পৌরসভার। গরমের পারদ দিন দিন চড়ছে, এরই মধ্যে জল সংকটে হাহাকার করছে হাওড়া পৌর এলাকার বাসিন্দারা। শুরু হয়েছে জলকষ্ট। মঙ্গলবার জলকষ্টে জেরবার হয়ে গরমের মধ্যেই বাধ্য হয়ে পথে নামল হাওড়ার নেতাজি সুভাষ রোডে কালীকুণ্ডু লেনের বাসিন্দারা। আজ কালীকুণ্ডু লেন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে বিশেষভাবে সামিল হয়েছেন এলাকার মহিলারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরম পড়তেই জল সংকট দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকায়। টাইমের যেটুকু সময় জল আসে সেই জলের মান অত্যন্ত খারাপ। জলে পোকামাকড় আবর্জনা ভাসে, এই জল পান করা তো দূরের কথা, অন্যান্য কাজেও ব্যবহার করা যায় না। জল তো চাই, এই গরমে জল না হলে মানুষ বাঁচবে কি করে? রাস্তা নামতে, রাস্তা থেকে জল তুলতেছে বালতির পর বালতি, আর আরো নোংরা জল, ঘোলা জল আসছে। খোদ মন্ত্রীর ওয়ার্ডেই এই জল সংকটের জেরে অবরোধের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র। তিনি স্থানীয়দের পাশে থেকে তাদের অভিযোগ যথার্থ বলে দাবি জানান। জল যা নিত্য কাজে লাগে, আর এই গরমে জলের চাহিদা আরও বেড়ে যায়, সেই পরিস্থিতিতে জল সংকট বিরাট এক সমস্যা বলে জানাচ্ছেন তিনি। শ্যামলবাবু এও জানান, পৌরসভায় জল বিভাগের ইঞ্জিনিয়ার কম থাকায় এখানে জলের ব্যবস্থার কাজ স্থগিত রয়েছে। তবে তিনি আজ এলাকাবাসীকে আশ্বস্ত করেন, আজই রাস্তা কেটে জলের সমস্যা মেটানোর জন্য কাজ শুরু হবে। এইখানটা বহুদিন ধরে, এই লাস্ট ছ মাস দেখছি এখানে আগে জল ছিল ভালো, মানে এখানে জল অ্যাভেলেবেল ছিল। জলটা এখানে একটা সুরকিগোলে কোনো একটা ডিজাস্টার হয়েছিল জলে, তা সুরকিগোলে কাজটা করার পর থেকেই সেই জলটা এখান থেকে চলে গেল। এবং বহুদিন ধরে মানুষ বলছে, আমিও বলছি, আমিও জানাচ্ছি কর্পোরেশনকে, যেহেতু কর্পোরেশনে ইঞ্জিনিয়ারিং এই জলের ডিপার্টমেন্টে একটু স্ট্রেংথটা কম আছে আমাদের, সেহেতু পেরে উঠতে পারছে। কিন্তু আজকে এখানকার বাসিন্দারা, তারা তাদের ন্যায্য দাবি নিয়ে অবরোধ করেছিলেন, কিন্তু এনারা খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি এসেছিলাম লোকাল কাউন্সিলর বলুন, প্রাক্তন কাউন্সিলর বলুন, এসে এদের রিকোয়েস্টে বলেছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছেন, কমিশনার পাঠিয়েছেন, রাস্তা কেটে আজকে কাজ হবে, দেখা যাক জলটা এনে দেয় এখন প্রধান কাজ। এদিন খবর পেয়ে পৌর প্রযুক্তিবিদরাও ঘটনাস্থলে ছুটে আসেন। পৌর কর্তৃপক্ষের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তোলে, তবে অবরোধের জেরে সকালে অফিস টাইমে তীব্র যানজট ছড়িয়ে পড়ে, সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।